বয়স 14 থেকে 25 বছর, আর বিশেষ করে 12, 13 আর 14, এটা সেই বয়স যখন আমরা পিউবার্টিতে এন্টার করি, মানে যৌবন কালে প্রবেশ করি। আর এই বয়সে আমাদের শরীরে হরমোনাল চেঞ্জেস আসে, যেমন আমাদের আওয়াজ একটু ভারী হয়, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায়। ছোট করে যদি বলি, তবে আমাদের ছোটবেলা শেষ হতে থাকে আর আমরা বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়ে উঠি। আর ঠিক এই সময় কিছু জিনিস আমাদের চিন্তিত করে তোলে, আবার কিছু জিনিসের জন্য আমরা ডিস্ট্র্যাক্ট হতে থাকি। আমরা আমাদের অপোজিট জেন্ডারের সাথে এতটাই অ্যাট্রাক্ট হয়ে পড়ি যে সব কিছু ভুলে যায়। আমাদের লাইফে শুধু একটাই লক্ষ্য তৈরি হয়, আমার ওকে চাই বা আমার ওকে পেতেই হবে, আর বাকি জীবনটাতেই কিছুই আমরা দেখতে পারি না। আর এই সব কিছু তোমার সাথে হয়, আর এটা নর্মাল। ভালো ভালো লোকেরা এর থেকে রেহাই পায়নি, তো তুমি তো কোন ছাড়। কিন্তু আমি আজ তোমাকে সেই লাইফ লেসন দিতে চলেছি যেটা 2000 বছর আগে চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিল। আর বিশ্বাস করো, যে অ্যাডভাইস তোমাকে আজ আমি দেবো, এটা তোমার জীবনকে বদলাতে পারে, ইভেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনকে বাঁচাতে পারে, আর তোমাকে একজন মহান মানুষ বানাতে পারে এই একটা অ্যাডভাইস। চন্দ্রগুপ্ত মৌর্য একবার একটা মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছিল, তার মনেও তার প্রতি ফিলিংস আসতে থাকে, আর সেই ফিলিংসের জন্য সে ভেতর ভেতর তড়পার ছিল। আর ঠিক তখনই সে এই কথাটা তার আচার্য চাণক্যকে জানাল, আর চাণক্য সেটা শুনে বলল, চন্দ্রগুপ্ত, এতে তোমার কোনো ভুল নেই, আমি তোমাকে অনেক ধরনের বিদ্যা শিখিয়েছি, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করার জন্য আমি তোমাকে কোনো জ্ঞান দিতে পারিনি, আর বিশেষ করে এই রকম সংবেদনশীল ফিলিংসকে সামলানোর বিষয়ে, কারণ এটার ওপর ইউনিভার্স বা গণিতের জ্ঞান তো তুমি পুস্তক থেকে পেতে পারো, কিন্তু আমাদের মাইন্ডের অ্যাটাচমেন্ট থেকে যে ফিলিংস আসছে তাকে শুধু এক্সপিরিয়েন্স করে বোঝা যেতে পারে। আর তখনই আচার্য চাণক্য বলে, আমার এটা মনে হয় যে বাচ্চাদের 1 থেকে 5 বছর অবধি নিজের মনের একদম কাছের করে অনেক ভালোবেসে তাদের বড় করতে হবে, আর 5 বছর পর তাকে কড়া অনুশাসন আর ডিসিপ্লিন শেখাতে হবে, আর সে যখন 16 বছরের হয়ে যাবে তখন তাকে নিজের বন্ধু বানিয়ে নিতে হবে। তো এখন তুমি আমার বন্ধু চন্দ্রগুপ্ত, আর আমি তোমাকে নিজের এক্সপিরিয়েন্সের দমে তোমার মনের এই ফিলিংস আর ডিস্ট্র্যাকশন থেকে বাঁচার উপায় আমি তোমাকে বলতে পারি। এখন তোমার মনে হয়তো একটা আলাদা পেন হচ্ছে, আর হয়তো আজব কিছু ফিলিংস হচ্ছে, এমন ফিলিংস যা তোমার আগে কখনো হয়নি। তোমার মনে হচ্ছে দুনিয়াতে শুধু আমারই মনে এরকম ফিলিংস আর পেন হচ্ছে, কিন্তু এটা শুধুমাত্র একটা সাধারণ আকর্ষণ, একজন পুরুষের একজন স্ত্রীর প্রতি আকর্ষণ মাত্র, একজন বয়ের একজন গালের প্রতি অ্যাট্রাকশন মাত্র। কিন্তু যদি এই অ্যাট্রাকশনকে আর তার প্রভাবকে যদি তুমি কম না করো, তবে এর অনেক বাজে রেজাল্ট হতে পারে। একটা কথা সবসময় মনে রাখবে, দুনিয়াতে আত্মিক জ্ঞানের চেয়ে কোনো বড় আনন্দ নেই, কামুকতার চেয়ে কোনো বড় রোগ নেই, মানে সেক্সুয়ালিটি থেকে বড় কোনো প্রবলেম নেই, আর শারীরিক আকর্ষণের চেয়ে বড় আর কোনো শত্রু নেই। তখনই চন্দ্রগুপ্ত আচার্যকে প্রশ্ন করল, একজন ছেলের অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করাটা কি খুব বাজে কিছু? তখন চাণক্য বলল, একদম নয়, একজন নর্মাল মানুষের জন্য এটা একদম নর্মাল, কিন্তু যাকে মহান হতে হবে, যে নিজের জন্য কোনো মহান লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য এটা অনেক বড় আঘাতের হবে। এটা ভেতর থেকে তোমাকে দুর্বল করবে, যার মনে লাভ অ্যাট্রাকশন অ্যাটাচমেন্ট জমে থাকবে, সে নিজের কর্তব্যকে পালন করতে অসমর্থ হবে, সে সবসময় ইনসিকিউর থাকবে। এটা কোনো চাষি, কোনো ব্যবসায়ী, কোনো চাকুরিজীবী বা একজন নর্মাল মানুষের জন্য এটা সাধারণ হতে পারে, কিন্তু যে অখণ্ড ভারতের সম্রাট হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য ভালোবাসা অ্যাট্রাকশন অ্যাটাচমেন্ট কামুকতা তার পতনের কারণ হবে। তখনই চন্দ্রগুপ্ত বলল, আচার্য, কখনো কখনো তো মনে হয় এই লক্ষ্যকে পাবার জন্য এত বড় মূল্য যদি না দিতে হতো তবে? তখনই চাণক্য বলল, সাধারণ মূল্য চুকিয়ে যদি তোমার লক্ষ্যকে পেয়ে যেতে, তবে যে কেউ অখণ্ড ভারতের নির্মাণ করতে পারত, আর তখন না তো কোনো চাণক্যের প্রয়োজন হতো আর না তো কোনো চন্দ্রগুপ্তের। যদি তুমি এখনো এই ভিডিওটিতে টিকে রয়েছো, তবে আমার কথা ভালো করে শোনো, তুমি যদি নর্মাল জীবন কাটাতে চাও, কোনো ছোটোখাটো কাজ করতে চাও, তবে এটা তোমাকে বেশি আটকাবে না, কিন্তু তুমি যদি নিজের জীবনে মহান লক্ষ্য পূরণের স্বপ্ন দেখেছো, তবে হয়তো তোমাকে আটকাবে বা তোমাকে শেষ করবে। এটা সেই স্বপ্ন যেটা তুমি মাস বা বছর ধরে দেখছো, সেটা 1 মিনিটে বরবাদ হয়ে যাবে, তোমার ড্রিমই রয়ে যাবে।
আর কোনো মানুষকে পাওয়া তোমার ড্রিম হয়ে দাঁড়িয়ে যাবে। তুমি ভাববে সে আমার জন্য সব কিছু, আমার ভেতর তার জন্য যে ফিলিংস রয়েছে সেটা অন্য কারোর জন্য নেই। কিন্তু যেমন চাণক্য বলেছেন যে এটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশন, এটা তোমার হরমোনসের খেলা। যদি তুমি এটার জালে একবার জড়িয়ে যাও বা কারোর সাথে একবার অ্যাট্রাক্ট হয়ে যাও, তবে সব সময় তোমার মনে একটা ফিলিংস উঠতে লাগবে। তুমি সব সময় ইনসিকিউর থাকবে, তুমি সব কিছু ভুলে যাবে। জীবনটা তোমার, তোমাকেই নির্ণয় নিতে হবে তুমি কি করবে। এই ভিডিওটাকে শেয়ার করো, কারণ এই ভিডিওটা হাজার নয় লাখেরও বেশি মানুষের প্রয়োজন রয়েছে। আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম।